हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आशा करी सबाई भालो आछेन। आज आमी खुबी सहज एवं मजार एक रेसिपी आपनादेर साथे शेयर करब, स्पिनिच विथ टोफू। स्पिनिच एक सुपर फूड, एर भेतरे आछे प्रचुर परिमाणे वाइटामिन्स, मिनरल्स एवं एंटीऑक्सिडेंट आल्फा लाइपोइक एसिड, जेटा ब्लाड ग्लुकोज कमाय। स्पिनिच ब्लाड प्रेशारो कमाते हेल्प करे। एटा डायबेटिक फ्रेंडलि एवं ब्लाड प्रेशार फ्रेंडलि एक मिल। आज के 12 आउंस अफ एक्सट्रा फार्म टोफू नियेछी। टोफू के भालो करे प्रेस करे पानी झरिए नियेछी। एखन एगुलो के क्यूब करे केटे नेछी। 12 आउंस चॉप स्पिनिच नियेछी, एटा फ्रोजेन। आपनी फ्रेश स्पिनिचो यूज करते पारें। एकटी प्यानेर भेतरे 1/4 कप अलिव ऑयल दिए नेछी। ऑयल हल्का गरम हवार पर आमी एर भेतरे टोफुर पिसगुलो दिए दिच्छी। टोफू के इच साइडे गोल्डन ब्राउन करे आमी भेजे निब 5 मिनट्स मतो। इच 3 आउंस टोफुर भेतरे आछे 7 ग्राम्स अफ प्रोटीन, 2 ग्राम्स अफ कार्बोहाइड्रेट, 0 कोलेस्ट्रल एवं एर भेतरे आछे प्रचुर परिमाणे आयरन एवं क्यालसियम। टोफुर पिसगुलो आमार भाजा हये गेछे, आमी एखन एगुलोके तेल थेके उठिये निच्छि। एक तेलर भेतरे एखन आमी दिए दिच्छी अर्धेक प्याज कुची। वन फोर टीस्पून क्यूमिन सीड्स। प्याज एवं जीरा के आमी एखन भालो करे सॉटे करे निच्छी। स्पिनिच के ब्लेंड करे आमी एर भेतरे दिए दिच्छी। स्पिनिच के এখন আমি ভালো করে সর্টে করে নিব। স্পিনিচের ভেতরে আছে প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস এবং ফাইবার। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, চিলি পাউডার 1 টিস্পুন, টারমারিক পাউডার 1 টিস্পুন, কোরিয়েন্ডার পাউডার 1 টিস্পুন, জিঞ্জার পাউডার 1 টিস্পুন, গার্লিক পাউডার 1 টিস্পুন। মশলাকে আমি ভালো করে স্পিনিচের সাথে মিক্স করে দিচ্ছি। স্পিনিচকে 10 মিনিটস রান্না করার পর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি টোফু পিসগুলো। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আপনি হেভি ক্রিমও ইউজ করতে পারেন, আর ভিগান হলে কোকোনাট মিল্ক অথবা কোকোনাট ক্রিম ইউজ করতে পারেন। টোফু উইথ স্পিনিচ অলমোস্ট ডান হয়ে গেছে। আমি এখন একটি ডিশের মধ্যে একে ঢেলে নিব এবং সাওয়ার ক্রিম অথবা ইয়োগার্ট দিয়ে আপনি এটাকে গার্নিশ করতে পারেন। খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল খুবই মজার এবং খুবই হেলদি পালক টোফু। টোফু এবং স্পিনিচ দুটিরই হেলথ বেনিফিট অনেক বেশি। এটা একটা ডায়াবেটিক ফ্রেন্ডলি এবং ব্লাড প্রেশার ফ্রেন্ডলি মিল, এবং অতি অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে 30 মিনিটসের ভেতরে এটা বানানো যায়। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।